জি বোন আসলে আমরা প্রথমে শুরু করেছি সন্দেহাতীত এগুলো গজব আল্লাহ তালার আজাব দুনিয়াবি আজাব এটা বিশ্বাস না করলে থাকবে না কিন্তু কেউ যদি মনে করেন এটা তো প্রাকৃতিক অবশ্যই প্রাকৃতিক কিন্তু প্রকৃতিকে কে নিয়ন্ত্রণ করে কেন ঝড়টা বাংলাদেশে না ঢুকে বার্মা থেকে সরে গেল কেন ঝড়টা বাংলাদেশে ঢুকলো কিন্তু ভোলার একটা গ্রামে ঢুকলো আরেকটা গ্রামে ঢুকলো না কে নিয়ন্ত্রণ করলে সাইক্লোন কে কেন টর্নেডো ঠিক এই গ্রামে আঘাত করলো ওই গ্রামে করলো না কুরআন এবং হাদিস খুব স্পষ্টভাবে ভাবে বলেছে যে আল মানুষের কর্মের কারণে দুনিয়ার এই গজব এবং শাস্তিগুলো আসে রিপিট যহরাল ফাসাদ ফিল বর ওয়াল বাহর ওয়া লাকাদ বারবারই আইদিন নাস ওয়া আন কাসীর বারবারই বলা হয়েছে দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়া আল্লাহ ব্যাপক শাস্তি দেন না কিন্তু কিছু কিছু বিষয়ের জন্য আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন পাপ যখন ব্যক্তি পর্যায়ে থাকে তখন পাপের শাস্তি ব্যক্তি পায় কিন্তু মেনে নেয় সমাজের মানুষ অপরাধীকে শাস্তি দাঁড়ায় এবং পাপকে গ্রহণ করে পাপ সামাজিক রূপ নেয় তখন সমাজে গজব আসে ভালো মানুষের সেই গজবের ভিতরে পড়তেই হবে তাকে এবং এভাবে রসুলাম বলেছেন এবং আল্লাহ কুরাই বলেছেন সেই ফেতনা গজব আজাবগুলোকে তোমরা আত্মরক্ষা করার চেষ্টা করো যেগুলো আসলে শুধু পাপীদের উপর আসবে না পাপি নিষ্পাপ সবাইকে এক বেড়ে ধরবে রসুল আসলাম বলেছেন তবে আখেরাতে যারা নেককার তারা জান্নাত পাবে কিন্তু দুনিয়ার গজব কিন্তু জেনারেলাইজ করা হয় আল্লাহ তাই করেন গজবের কারণ হলো সবচেয়ে বেশি একটা হলো মানে বান্দার হক নষ্ট করা মানুষ মাজলুম হয় ওজনে কম দেওয়া হয় ভেজাল হয় আমানত আদায় করা হয় না কি এগুলো বিচারও হয় না ভেজাল দিয়েছে আইনে বিচার হয় এখানে গজব আসবে না কিন্তু ভেজাল দিয়েছে বিচার হয় না ওজনে কম দেয় বিচার হয় না মানুষ মাজলুম হয় বিচারের সুযোগ পায় না মান্যের অপরাধ শাস্তি পায় অপরাধী বেঁচে যায় আল্লাহর গজব আসবেই এটা কোরআন এবং সুন্না বারবার বলেছে আর একটা অশ্লীলতা অশ্লীলতা যখন ব্যাপক হয় আল্লাহর গজব আসবে দুনিয়াতে এটা রসুল ইসলাম হাদিসে বারবার বলা হয়েছে এই ধরনের মানবাধিকার নষ্ট হওয়া অশ্লীলতার ব্যাপকতা এগুলো গজবের কারণ আর এ কারণ দূর করা আমাদের হৃদয়গুলো ইমান হারা হয়ে গিয়েছে আমরা এই গজবের লক্ষণ দেখে যে একটু আল্লাহর কাছে কানবো জাতীয়ভাবে কোনোতে নাজেলা পড়বো আল্লাহর কাছে দোয়া করব এই চেতনা আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে তো এই জন্য এগুলো নিঃসন্দেহে আজাব এই আজাবের জন্য আমাদের আল্লাহর কাছে কানতে হবে এবং আজাবের কারণগুলো দূর করার জন্য জাতি সমাজ সবাইকে সচেষ্ট হতে হবে